যারা যারা আছেন সবাই কিন্তু কমেন্টস করবেন। হ্যাঁ, আমি যখনই বলবো হচ্ছে যে তখনই একটু দ্রুত কমেন্টস করে ফেলবেন, যার ফলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা। ওকে, দেরি করলে আসলে আমার 1 ঘন্টার মধ্যে মানে আমি সর্বোচ্চ 1 ঘন্টা করে ক্লাস নিব, মানে লং টাইম যদি ক্লাস নিই তাহলে দেখা যাচ্ছে ক্লাসে মনোযোগ থাকে না। হ্যাঁ, যার ফলে হচ্ছে যে আপনার চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে যেন বেশি আউটপুট আসে, সেই জন্য আমি এইভাবে ক্লাসটা নিচ্ছি। ওকে, তো লাস্ট ক্লাসে হচ্ছে যে যেটা আমি দেখিয়েছিলাম, যেহেতু কারো কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, যে আসলে কারো বুঝতে সমস্যা নেই আশা করি। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই লিখবেন যে বুঝতে পারেন নাই, তাহলে সেই জিনিসটা আমি আলোচনা করব। ওকে, আর অবশ্যই প্রত্যেকটা ক্লাসের ভিডিওগুলো দেখে তারপরে এসে আমাকে কোশ্চেন করবেন, ঠিক আছে? যদি ক্লাসের ভিডিওগুলো না দেখে এসে কোশ্চেন করেন তাহলে বাকি যারা আছে, যারা হচ্ছে যে ভিডিওগুলো দেখে ক্লাসে আসবে, হ্যাঁ, তাদের জন্য একটু মানে দেরি হয়ে যাবে বলতে তাদেরকে আবার প্রথম থেকে দেখাতে হবে, হয়তোবা তারা জানে, ঠিক আছে? দেখা যাচ্ছে যে আপনি জানেন না, সেজন্য ক্লাসের ভিডিওগুলো দেখলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে আমি লাস্ট ক্লাসের কিছু জিনিসগুলো রিক্যাপ করব, আর একটা এক্সাম্পলের সাথে কাজ করব, যাতে আপনার ওই লাস্ট ক্লাসে যে সেল রেফারেন্সে যেগুলো দেখিয়েছিলাম সেটা যেন ক্লিয়ার হয়ে যায় আরো। হ্যাঁ, ঠিক আছে, আমরা আজকে শুরু করি। লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এক্সেল সেল রেফারেন্স। ওকে, তো সেল রেফারেন্স নিয়ে আমি লাস্ট ক্লাসের স্লাইডটা আমি একটু রিক্যাপ করছি আবার। সেল রেফারেন্স হচ্ছে যে আমাদের শেখার আগে আমাদের কয়টা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রো নাম্বার সবসময় হচ্ছে যে সংখ্যা দিয়ে থাকে, কলাম নাম হচ্ছে যে সবসময় অ্যালফাবেটিক লেটারে থাকে, আর পজিশন কোনো ফিক্সড করার জন্য আমরা ডলার সাইন ইউজ করব, ঠিক আছে? এই তিনটা হচ্ছে যে সেল রেফারেন্সের ক্ষেত্রে আপাতত মনে রাখেন। পরবর্তীতে যখন আপনি আরো অ্যাডভান্স লেভেলে যাবেন তখন এই জিনিসগুলো আর মনে রাখা প্রয়োজন পড়বে না, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে যে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এইভাবে করেছি। আর কলাম নেম যদি ফিক্স করতে চাই তাহলে কলাম নেম কি লেটারে থাকে? অ্যালফাবেটিক লেটারে। তো সেই অ্যালফাবেটিক লেটারের সামনে একটা ডলার সাইন আপনি ইউজ করবেন। আর যদি রো যদি ফিক্সড করতে চান তাহলে সেই সংখ্যার আগে ডলার সাইন ইউজ করবেন। রো নাম্বার সবসময় এটা হচ্ছে যে হোল নাম্বার বা একটা ভ্যালু থাকে, সংখ্যা থাকে। রো সবসময় সংখ্যা থাকে আর কলাম সবসময় অ্যালফাবেটিক লেটারে থাকে। ওকে, আর রিলেটিভ রেফারেন্স সেল রেফারেন্স তিন ধরনের: রিলেটিভ, অ্যাবসলিউট আর হচ্ছে যে মিক্সড রেফারেন্স। রিলেটিভ হচ্ছে যে কোনো ধরনের ডলার সাইন থাকবে না, মানে কোনো পজিশন ফিক্সড হচ্ছে না, এটা হচ্ছে যে রিলেটিভ রেফারেন্স। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে রিলেটিভের ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে অ্যাবসলিউট রেফারেন্স। অ্যাবসলিউট হচ্ছে যে কি, অবশ্যই ডলার সাইন, কলাম হচ্ছে যে কলামের নাম সবসময় অ্যালফাবেটিক লেটারে থাকবে, মানে এ, হ্যাঁ, এর আগে ডলার সাইন। আর হচ্ছে যে রো, রো হচ্ছে যে কি সবসময় সংখ্যার আগে ডলার সাইন থাকবে। তাহলে রো এবং কলামের সামনে যদি ডলার সাইন থাকে, যদি অ্যালফাবেটিক লেটার এবং সংখ্যার আগে ডলার সাইন থাকে তাহলে সেটা অ্যাবসলিউট রেফারেন্স। আর মিক্সড হচ্ছে কি, হয় কলামের আগে, মানে এখানে অ্যালফাবেটিক লেটারের আগে ডলার সাইন থাকবে, কিন্তু দেখেন রো এর সামনে কিন্তু ডলার সাইন নাই, যে কোনো একটার সামনে ডলার সাইন থাকবে, সেটা হচ্ছে যে মিক্সড রেফারেন্স। আর এখানে দেখেন এই এক্সেলের সাথে এক্সেলটা তো দেখেন, এখানে এক্সেলে দেখেন ABCD এগুলো হচ্ছে যে উপরে যে নামগুলো লেখা আছে এগুলো হচ্ছে যে কলামের নাম। হ্যাঁ, তো এইখানে দেখেন লেফট সাইডে এই যে E7 যেটা, হ্যাঁ, E7টা হচ্ছে কি, এটা হচ্ছে যে নেম অ্যাক্টিভ সেলের অ্যাড্রেস। এটা এই জায়গাটাকে বলা হয় নেম বক্স। হ্যাঁ, কিসের নাম থাকে? অ্যাক্টিভ সেলের অ্যাড্রেসটা থাকে, বা কোনো আমি যদি রেঞ্জ সিলেক্ট করে দিই সেই রেঞ্জের নামটাও এখানে কিন্তু শো করে। সেগুলো আমরা পরে দেখবো, আপাতত বুঝেন যে অ্যাক্টিভ সেলের অ্যাড্রেসটা এখানে থাকে। তো এই সেল অ্যাড্রেসটা এখানে E7 লেখাটা কিভাবে, মানে কিসের উপরে বেস করে এখানে E7টা আসছে, সেটা হচ্ছে যে যখন আপনি মাউস দিয়ে এই জায়গাটা আপনি সিলেক্ট করলেন, হ্যাঁ, এই জায়গাটা যখন সিলেক্ট করলেন তখন এই জায়গাটা একটা গ্রিন কালার হয়ে গেল। যখন আমি আবার মাউস দিয়ে যখন আমরা এই পাশে একটা সেলে সিলেক্ট করবো তখন এটা গ্রিন কালার হবে। যেহেতু এটা ইমেজ সেজন্য আমি সিলেক্ট করলে এখন কাজ করবে না, এক্সেল আমি যখন সিলেক্ট করবো তখন এটা দেখাবে। দেখেন এখানে E7 দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি যখন মাউস এখানে সিলেক্ট করেছি তখন হচ্ছে যে এই হচ্ছে যে কলাম E, এটা হচ্ছে যে E এবং এটা হচ্ছে যে 7। এই দেখেন এটা হচ্ছে যে কি ABCDE, তারপর হচ্ছে 7 কিভাবে কাউন্ট করছে, উপর থেকে নিচ বরাবর সে নামবে 7টা রো পর্যন্ত, ঠিক আছে? এই যে উপর থেকে নিচ বরাবর সে 7টা রো পর্যন্ত এসেছে। এই দুইটার ইন্টারসেকশন যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে একটা সেলের অ্যাড্রেস। ঠিক আমরা গ্রাফ পেপারে যেভাবে কাজ করতাম এটা ঠিক সেভাবেই কাজ করছে। তো এই সেল অ্যাড্রেসটাই হচ্ছে যে আপনার কি অ্যাক্টিভ সেল অ্যাড্রেস। মাউস দিয়ে যেটা সিলেক্ট করবো সেটাই হচ্ছে যে অ্যাক্টিভ সেল অ্যাড্রেস। আমরা এখানে যাই, এই দেখেন আমরা এখানে যখন মাউস দিয়ে যখন আমরা সিলেক্ট করছি এই জায়গাটা দেখবেন এখানে লেফট সাইডে এই যে কোথায় গেল, এই যে এখানে লেফট সাইডে দেখেন আমি মাউস দিয়ে যখন সিলেক্ট করছি এই জায়গার ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। তো এটা সহজে মনে রাখার উপায় হচ্ছে যখন আপনি মাউস দিয়ে সিলেক্ট করবেন তখন দেখবেন এটা কত নাম্বার কলামে আছে এবং কত নাম্বার রোতে আছে। এই দুইটা জাস্ট হচ্ছে যে ইন্টারসেকশন পয়েন্টটাই হচ্ছে তার সেলের অ্যাড্রেস। ওকে, তো আমরা হচ্ছে যে এখন একটা এক্সাম্পল কাজ করব, মানে এক্সাম্পল নিয়ে কাজ করব, যেটার সাহায্যে আমরা বুঝতে পারবো যে আসলে সেল রেফারেন্সটা আমাদের কেন দরকার, অ্যাবসলিউট কেন দরকার, রিলেটিভ কেন দরকার, মিক্সড কেন দরকার। হ্যাঁ, তো এই আমরা এক্সাম্পলটা করলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর নেক্সট ক্লাসে আপনাদের জন্য কুইজ থাকবে, সো ক্লাসের ভিডিওগুলোর প্রত্যেকটা ভিডিও দেখবেন, দেখলে ক্লিয়ার হয়ে যাবে আমি যখন আমি একটা কাজ করতে দিব সেটা আপনি কত ভালোভাবে করতে পারছেন সেটার উপর আমি মার্কিং করব। ঠিক আছে, তো তার আগে আমি দেখিয়ে দিই এক্সেল একটা শর্টকাট আমরা একটু জেনে নিই। আমরা আস্তে আস্তে একটা একটা করে শর্টকাট গুলো শিখবো। হ্যাঁ, এক্সেলের শর্টকাট হচ্ছে যে অল্ট প্লাস ইকুয়াল টু, এটা হচ্ছে যে এটা দিয়ে আমরা সামটা ইকুয়াল টু সাম দিয়ে আমরা কষ্ট করে লিখতে হবে, এটা ডাইরেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। অল্ট প্লাস ইকুয়াল, অল্ট প্লাস ইকুয়াল, অল্ট প্লাস ইকুয়াল হচ্ছে এই কিবোর্ডের এইখানে যেটা আছে এটা হচ্ছে যে কি, এটা অল্ট, অল্টের সাথে অল্ট চেপে তারপরে চাপবো হচ্ছে যে এই যে এখানে একটা প্লাস প্লাস এবং ইকুয়াল সাইন যখন একসাথে আছে একটা কিবোর্ডের, এটা কি সেটা চাপবো, চাপলে কি হবে সেটা সাম হয়ে যাবে। তা কিভাবে এই কাজটা করছে দেখেন, আমি এখানে করি, এই যে আমি এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার পর আমি যদি অল্ট প্লাস ইকুয়াল যদি আমি প্রেস করি, আমাকে এই সেলটা সিলেক্ট করতে হবে। যে সেলটা সিলেক্ট করবো সেটার পাশে অবশ্যই সংখ্যা থাকতে হবে, যদি সংখ্যা না থাকে, কোনো যদি টেক্সট থাকে, টেক্সট মানে কোনো লেখা থাকে, তাহলে কিন্তু কাজ করবে না। তা এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করলে অল্ট প্লাস ইকুয়াল আমি একসাথে প্রেস করব। হ্যাঁ, অল্ট তারপরে প্লাস ইকুয়াল, দেখেন এখানে সাম লেখাটা অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, এখানে শুধু সাম আসছে কারণ হচ্ছে, দাঁড়ান এটা আমি উঠাই দিই, এটা আমার দরকার নাই, একটা মিনিট। একটু সময় নিচ্ছি। এই যে সামের ক্ষেত্রে এখন দেখেন এখানে হচ্ছে যে কি আছে, এগুলো হচ্ছে যে রেজাল্ট এক একটা। হ্যাঁ, যদি এখানে কোনো আমি যদি এই জিনিসটা এই টোটালটা যদি আমি সাম করতে চাই, নর্মালি আমরা কিভাবে লিখতে পারি, একটা হচ্ছে যে কঠিন ভাবে মানে একটু কষ্ট করে যদি লিখতে হয় তাহলে এখানে ইকুয়াল টু সাইন দিয়ে এটা সিলেক্ট করতে হবে, প্লাস দিতে হবে, এটা প্লাস দিতে হবে, এটা। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু প্লাস করতে পারি। তো এইভাবে আমরা করব না, আমরা আরেকটা উপায় আছে, সেটা ইকুয়াল টু দিয়ে সাম একটা ফাংশন রেডি করা আছে, সেটা আমরা দিয়ে ইকুয়াল টু সাম দিব, তারপরে আমরা ইকুয়াল টু দিকে সাম লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট আমরা দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে ট্যাব, কিবোর্ডে যে ট্যাব থাকে সেই ট্যাবটা আমরা প্রেস করব, প্রেস করার পরে এখানে দেখেন এটা ট্যাব প্রেস করতে পারেন অথবা ফার্স্ট ব্র্যাকেট আপনি দিতে পারেন, দেওয়ার পরে আপনি এখান থেকে মাউস দিয়ে এটা ধরে এটা টেনে দিবেন, তারপরে হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করবেন, ক্লোজ করার পরে এন্টার দিবেন, দেখেন এটা সাম হয়ে গেছে। হ্যাঁ, এটা সাম করলে আমরা এখানে সাম দেখাচ্ছে কত, 204। এবং এই যে আপনি যখন এটা মাউস দিয়ে যখন কোনো ভ্যালু আপনি দেখিয়ে দিচ্ছেন যে আমার এখান থেকে এতটুকু আমি যখন সিলেক্ট করছেন তখন কিন্তু এটা অটোমেটিক্যালি সাম এভারেজ হয়ে যাচ্ছে। এটা কিভাবে বুঝবেন, আপনি এখানে সাম না লেখেও সাম কিন্তু দেখা যায়। আরেকটা অপশন হচ্ছে এই যে নিচের দিকে, এখানে নিচে এক্সেলের যে নিচের দিকে দেখেন একবারে নিচের এইখানে দেখা যাচ্ছে এভারেজ এত, কাউন্ট এত এবং সাম এত। ঠিক আছে, এখন আমি যদি এটা টান দেই, এখান থেকে এতটুকু আমি টান দিলাম, বাংলা থেকে ইংলিশ টান দিলাম, টান দেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে সাম হচ্ছে কত, 204। এটা হচ্ছে যে শর্টকাটে আপনি একটু ইনফরমেশন গুলা দেখতে চান তাহলে এখান থেকে দেখতে পারেন। আর এই অপশন গুলা আপনার কিভাবে আসছে দেখেন, এক্সেলের নিচের দিকে এই যে রেডি নামে একটা নিচের দিকে একটা বার আছে। হ্যাঁ, ছোট একটা বার আছে, এই বারের দিকে এই গ্রিন কালারের যে বার আছে এখানে যে রাইট বাটন ক্লিক করেন দেখেন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। হ্যাঁ, দেখেন এখানে কাউন্টের এখানে টিক চিহ্ন দেওয়া আছে, এই জন্য কিন্তু কাউন্টটা দেখাচ্ছে। কাউন্ট কত 4, এভারেজ কত 51, সাম দেখাচ্ছে কত 204। এই যে এই ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে এগুলো কোথা থেকে নিচ্ছে, আমি যখন এটা সিলেক্ট করলাম না, এই ভ্যালুগুলো যখন সিলেক্ট করলাম তখন সে অটোমেটিক্যালি ওই ফাংশনের থ্রুতে এগুলা ক্যালকুলেট করে নিচ্ছে। আর এইগুলা কেন দেখাচ্ছে, কারণ এইখানে এটা টিক দেওয়া আছে, যদি আমি এটা উঠায় দেই তাহলে দেখেন এইখানে কিন্তু কাউন্টার দেখা যাচ্ছে না। যখন আমি রাইট বাটন ক্লিক করে এখানে যে ক্লিক করে দেবো তাহলে দেখেন এটা টিক চিহ্ন আসলো এবং ওই ভ্যালুটা আমরা এখান থেকে দেখতে পেলাম, এই যেখানে চলে আসলো। আবার যদি চান যে আপনি যে মিনিমাম যে ভ্যালু আছে যেটা সিলেক্ট করলেন আপনি মাউস দিয়ে, সেখানে মিনিমাম ভ্যালুটার জন্য এই নিচের বারে শো করে, এটার জন্য আপনি ওই গ্রিন যে একটা বার আছে তার উপরে যে বা যেখানে লেখাটা শো করছে সেই বারের উপরে যে কোনো জায়গাটা ক্লিক করবেন, করে তারপরে আপনি এখানে মিনিমাম ম্যাক্সিমাম সবকিছু আপনি চাচ্ছেন দেখতে, আপনি জাস্ট সিলেক্ট করলে ওই যে সিলেকশনের মধ্যে যে যেটা মিনিমাম সংখ্যা সেটা দেখাবে, যেটা ম্যাক্সিমাম সংখ্যা সেটা দেখাবে। ঠিক আছে, সবকিছু দেখাচ্ছে। আবার চাইলে এগুলো রাইট বাটন ক্লিক করে মিনিমাম ম্যাক্সিমাম এগুলো যদি দরকার না থাকে আপনি এখান থেকে উঠাই দিলেন, তাহলে কিন্তু সেটা আর ক্যালকুলেশনটা এখানে দেখাবে না। ঠিক আছে, আমরা অনেকভাবে দেখতে পারি। একটা নিচের বারেও আমরা দেখতে পাচ্ছি, যদি মাউস দিয়ে সিলেক্ট করি দেখতে পাচ্ছি। আর আরেকটা হচ্ছে যে সাম ফাংশনের থ্রুতে আমরা সামটা দেখতে পাচ্ছি। আর অল্ট প্লাস ইকুয়াল টু যেটার কথা বললাম, আমি এখানে ডিলিট করে দিই। এটা অল্ট আমরা কিবোর্ড থেকে চাপবো, আমরা জাস্ট এখানে যে সিলেক্ট করলাম, যেখানে আমি সাম করতে যাচ্ছি অল্ট প্লাস ইকুয়াল যখন একসাথে প্রেস করব তখন সে অটোমেটিক্যালি সিলেক্ট করে নিতে হবে, করে নেবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার মাউস দিয়ে এভাবে টান দিয়ে সিলেক্ট করার দরকার পড়ে না। আর আপনি যদি চান যে আপনি এই টোটালটা মানে এই বরাবর এগুলো এগুলো সিলেক্ট করবে, এটা সিলেক্ট করবে, এটাও সাম করবে, এটাও সাম সিলেক্ট করবে, তারপরে সাম করবে, মানে এখানে দেখাতে যাচ্ছেন একবারে করতে যাচ্ছেন অল্ট প্লাস ইকুয়াল। ঠিক আছে, অল্ট প্লাস ইকুয়াল করার সাথে সাথে দেখেন সবগুলো কিন্তু সাম করে এখানে দেখা দিচ্ছে। দেখেন এখানে সাম লেখা আছে, ঠিক আছে। এবং এই যে সামটা ঠিকভাবে হয়েছে কিনা আপনি কয়েকভাবে চেক করতে পারেন। সেটা হচ্ছে যে আপনি মাউস দিয়ে এখানে যখন একটা ফর্মুলা চলে আসে, প্রত্যেকটা সেলের মধ্যে যে ফর্মুলা থাকে সেই ফর্মুলাগুলো কোথায় দেখায়? সেই ফর্মুলাগুলো দেখা যাচ্ছে ফর্মুলা বার। ফর্মুলা বার কোনটা? এটা হচ্ছে যে ফর্মুলা বার। হ্যাঁ, এই ফর্মুলা বারে দেখেন আপনি যখন ক্লিক করলেন তখন দেখেন একটা গ্রিন ব্লু কালারের একটা এরিয়া এসে সিলেক্ট করেছে। তার মানে হচ্ছে যে ব্লু কালারের যে এরিয়া, এখানে কি লেখা I4 কোলন L4, I4 দিয়ে কোলন যেটা দেওয়া আছে মানে I4 থেকে L4 পর্যন্ত সে সাম করেছে। হ্যাঁ, I হচ্ছে যে কি, I হচ্ছে যে সেল কলাম নাম, তারপরে হচ্ছে যে 4 হচ্ছে কি কলাম রো নাম্বার। হ্যাঁ, কলাম নেম হচ্ছে I4, এই হচ্ছে যে I আর এই হচ্ছে যে তার 4। হ্যাঁ, I4 হচ্ছে যে এই জায়গাটা, আর হচ্ছে যে আপনার L4, L4 হচ্ছে যে কোনটা, এই হচ্ছে যে L আর এই হচ্ছে যে এই বরাবর হচ্ছে এই জায়গাটা হচ্ছে L4। তা I4 থেকে L4 হচ্ছে যে সে সিলেক্ট করেছে। যখন আমি আবার এটা দেখতে চাই যে এটা কোন জায়গায় কোন সেলটা সে সিলেক্ট করেছে, জাস্ট এখানে সিলেক্ট করে আমরা এখানে মাউস দিয়ে ক্লিক করলাম, দেখেন সে এই জায়গাটা হাইলাইটেড করেছে। ঠিক আছে, তার মানে এটা সে হাইলাইটেড করেছে, মানে সে এই জায়গাটা সিলেক্ট করে সে সাম করেছে। দেখেন এই সামটা খুব ইজিলি কিন্তু আমরা করে নিয়েছি। হ্যাঁ, এখন আমাদের যদি জানা জিনিসটা জানা না থাকে যে এত সহজে একটা সাম, এখানে যদি 1000টা থাকে আপনার, হ্যাঁ এখানে তো নাম করে এখানে হচ্ছে যে 9 জন, কিন্তু একটা ইউনিভার্সিটি বা একটা স্কুল কলেজে কি আর 9 জন থাকে? সেখানে তো 100 জনও থাকতে পারে। তা আপনি যদি প্রত্যেকটা ফাংশন এইভাবে ইকুয়াল টু দিয়ে সাম লিখে তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইভাবে টান দিয়ে করেন তাহলে কিন্তু অনেক সময় লাগবে। হ্যাঁ, তার চাইতে বেটার না আপনি হচ্ছে যে টোটাল জিনিসটা সিলেক্ট করবেন, এর বাম পাশে কি আছে ভ্যালুগুলো আছে, তারপরে অল্ট প্লাস ইকুয়াল টু দিবেন, সব অটোমেটিক্যালি সাম হয়ে গেছে। এবং সাম করার পরে আপনার এটা ভেরিফাই করতে হবে যে আসলে আপনি যে সাম করেছেন এটা ঠিক আছে কিনা। ভেরিফাই করার জন্য কি করবেন, আপনি যে যে ভ্যালুগুলো নিয়ে আসলে সাম করতে যাচ্ছেন সেই ভ্যালুগুলোকে আপনি এইভাবে টান দিয়ে সিলেক্ট করে দেখবেন যে নিচে যে সাম ভ্যালুটা দেখাচ্ছে এবং এর পাশে যে ভ্যালুটা দেখাচ্ছে এটা ঠিক আছে কিনা। আবার এটা টান দিলাম, টান দিয়ে দেখেন এখানে সামনে 231, দেখেন এর ডান পাশে 231 কত দেখাচ্ছে, 231। আবার আপনি যদি এখন উপরের দিক থেকে আপনি চাচ্ছেন যে সাম করে দেখতে, যে বাংলায় এভারেজ, এখানে কি এভারেজ, ওকে। এখন হচ্ছে যে এটা তো যে সাম গেল, সামের এই কাজটা কি আপনি বুঝতে পেরেছেন আপনারা সবাই যে সামটা কিভাবে সহজে করা যায়? যদি বুঝতে পেরে থাকেন বা ইয়েস লেখেন অথবা ক্লিয়ার লেখেন, সবাই লিখবেন, তো একজন লিখলে আর হবে না। ওকে, টিপু ভাই বুঝতে পেরেছেন? হ্যালো, ওকে, ধরে নিলাম আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। ওকে, এখন আমি আরেকটা পদ্ধতি দেখাই। সেটা হচ্ছে যে আরেকটা অপশনের থ্রুতে আপনি এই কাজটা আরো ইজিলি করতে পারেন। সেটা হচ্ছে যে কিভাবে, এটা হচ্ছে যে সাম করার একটা শর্টকাট উপায়। এখন আপনি চাচ্ছেন যে ঠিক আছে এটা সাম এটা সাম করেছি থাক, এখন আমি এখানে এভারেজ করব। এভারেজ আমি যদি আবার অল্ট প্লাস ইকুয়াল টু দিই তাহলে কিন্তু এভারেজ হবে না। হ্যাঁ, তাহলে আমরা যেটা করব এখানে ইকুয়াল টু দিয়ে, এখন আমি আরেকটা উপায় দেখাচ্ছি যে আমি এভারেজ কিভাবে শর্টকাটে করতে পারি। অনেকগুলো নাম্বার আছে, একটা একটা করে না দিয়ে। হ্যাঁ, এভারেজ বা যে কোনো ফাংশনই আপনি এইভাবে শর্টকাটে আরেকভাবে করতে পারেন। সেটা হচ্ছে যে ইকুয়াল টু AVERAG, যেহেতু আমাদের এখানে এভারেজ এর একটা কলাম আছে, আমি এভারেজ করব এই নাম্বারগুলো। তা আমি এটা দিয়ে আমি এটা মাউস দিয়ে সিলেক্ট করলাম। হ্যাঁ, মাউস দিয়ে সিলেক্ট করে দিয়ে তারপর আমি এটা ব্র্যাকেট দিলাম, ক্লোজ। তার মানে এভারেজ একটা ফাংশন যার থ্রুতে আপনি যে নাম্বারগুলো আপনি সিলেক্ট করে দিবেন সেই নাম্বারগুলো সে এভারেজ করবে। ঠিক আছে, তা আমি এখান থেকে চাচ্ছি যে আরিফের যে কয়টা নাম্বার পেয়েছে সেগুলোকে এভারেজ করতে। তা আমি I4 থেকে L4 সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আমি কিন্তু আর মানে এই যে সামের এই ভ্যালুটা কিন্তু নিব না, সে কারণ হচ্ছে যে এই কলামে শুধুমাত্র সাম দেখাবে, সে কত টোটাল কত নাম্বার পেয়েছে। আর এখানে দেখাচ্ছে যে এভারেজ, ओके तो এই যে এভারেজটা চলে আসলো এখন আমি চাচ্ছি যে এখানে নিচের দিকে এই এভারেজগুলো মানে এই প্রত্যেকটার জন্য যেন এভারেজটা অটোমেটিক্যালি হয়ে যায় জাস্ট আমি এখানে মাউস দিয়ে সিলেক্ট করব সিলেক্ট করার পরে কি করব এখানে সিলেক্ট করলাম তো এইখানে দেখেন এই কোণায় একটা ছোট করে একটা বিন্দু দেখা যাচ্ছে একটু সময় দিবেন এই যে এখানে দেখেন আমি যখন এই যে এখানে একটা ছোট করে একটা বিন্দু দেখা যাচ্ছে তাই এই বিন্দুতে যদি আপনি ডাবল ক্লিক করেন এই বিন্দুর এখানে যখন মাউসটা নিয়ে যাবেন মাউসের কার্সারটা তখন এটা প্লাস সাইন হয়ে যাবে হ্যাঁ মাউসের কার্সারটা সাইন প্লাস হয়ে যাবে যখনই প্লাস হয়ে যাবে তখন ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে সবগুলোর কিন্তু এভারেজ এই যে এখানে যে ফর্মুলাটা যেটা ছিল সেটা কিন্তু পরের সেলেও কিন্তু এই সেম ফর্মুলাটা চলে আসছে শুধুমাত্র দেখেন এখানে কিন্তু এই যে সিলেকশন এরিয়াটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আর এখানে হচ্ছে ডিভিশন বাই 0 এটা ইয়া দেখাচ্ছে কারণটা হচ্ছে যে এইখানে কিন্তু কোনো ভ্যালু নাই এখানে কোনো ভ্যালু নাই সেজন্য এটা দেখাচ্ছে যেহেতু এখানে কোনো ভ্যালু নাই সেজন্য সে এভারেজ করতে পারছে না কারণ হচ্ছে যে এখানে টোটাল কাউন্ট করেছে সে কয়টা এখানে টোটাল হচ্ছে যে কত চারটা মানে এখানে হচ্ছে 0 ডিভাইডেড বাই 4 এরকম কিছু একটা ডিভিশন বাই 0 মানে হচ্ছে যে কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করছে কিন্তু সে সেখানে সে কোনো কিছু পাচ্ছে না এটা হচ্ছে যে ডিভিশন বাই 0 তো এটা আমি ইগনোর করলাম জাস্ট দেখেন আমি এখানে কি করছি এটা এখানে জাস্ট হচ্ছে যে এক ফাংশন লিখে জাস্ট একটা সেলকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে তারপরে জাস্ট এখানে যে এই যে বিন্দুটা আছে এখানে যে প্লাস আইকন যখন আসলো মাউসের কার্সারটা নিয়ে গেলাম ডাবল ক্লিক করলাম সে অটোমেটিক্যালি প্রত্যেকটা জায়গা এভারেজ করে দিল আর এখানে যে ডিভিশন বাই 0 আমি এটা বাদ দিলাম এটা ডিলিট করে দিলাম হ্যাঁ তাহলে দেখেন এখানে কিন্তু এভারেজগুলো কিন্তু অটোমেটিক্যালি হলো জাস্ট একটা সেলের মধ্যে আপনি করলেন তারপর এখানে প্লাস এখানে মাউসটা নিয়ে যে প্লাস সাইন যখন আসলো ডাবল ক্লিক করলেন প্রত্যেকটা সেলের মধ্যে তার এভারেজ চলে আসলো কিসের এভারেজ আসলো এই প্রত্যেক এই যে এখানে নামগুলো আছে যে এই নেম ওয়াইজ তার স্কোর কত সেটার একটা এভারেজ চলে আসলো হ্যাঁ তাই এখানে এভারেজটা ঠিক আছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব এই জাস্ট এই মাউস দিয়ে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে দেখেন এখানে এভারেজ 71.75 দেখেন এখানে এভারেজ 71.75 আমি আরেকটা চেক করি এই এখানে হচ্ছে কি এখানে নাহিদ আছে নাহিদের এখানে কত আছে 88.5 দেখেন এখানে এভারেজ 88.5 ঠিক আছে ঠিক সেম ভাবে আমরা যদি এখানে এখন আমি এভারেজে আরেকটা নিয়ম দেখাচ্ছি ইকুয়াল টু এভারেজ AVRAG লিখলাম এভারেজ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম তারপর আমি এটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে এটা সিলেক্ট করে দিয়ে যে বাংলায় এভারেজে সবাই কত পেয়েছে সেটা আমি দেখতে যাচ্ছি তাই আমি এটা যে এভারেজ সংখ্যাটা লিখে জাস্ট রেঞ্জটা আমি সিলেক্ট করে দিলাম যে এখান থেকে এখানে সেই ভ্যালুগুলো আছে যেগুলো আমি এভারেজ করব তারপরে আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম তারপর এন্টার দিলাম তারপরে আমি এটা কপি করে আমি এর আগে করেছিলাম কি ডাবল ক্লিক করে এখন কিন্তু ডাবল ক্লিক করলে এটা নিচের দিকে চলে যাবে হ্যাঁ আমরা ডাবল ক্লিক করব না লেফট থেকে যখন রাইটে আমরা কোন জিনিস আমরা যদি এভারেজ করতে চাই তাহলে সেটা কিন্তু এখানে জাস্ট ফাংশনটা লিখে এটা কপি করে এটা আমরা এখানে পেস্ট করে দিব তাহলে দেখেন এখানে এভারেজ চলে আসছে এগুলা দেখেন এখানে সিলেকশনটা কিন্তু চেঞ্জ হয়েছে এখানে দেখেন সিলেকশনটা কিন্তু চেঞ্জ হয়েছে এই যে সিলেকশনগুলোতে চেঞ্জ হচ্ছে অটোমেটিক্যালি হ্যাঁ এটার কারণটা কি এগুলা হচ্ছে যে মেইন কারণ হচ্ছে যে সেল রেফারেন্স এখানে কোন মানে এখানে কি সেল রেফারেন্সটা কাজ করছে সেটা একটু বলবেন আমি লাস্ট একটু আগে যে সেল রেফারেন্সের কথা তিনটা সেল রেফারেন্স আছে একটা রিলেটিভ অ্যাবসলিউট আর মিক্সড এইখানে যে সেল রেফারেন্সটা কাজ করছে এটা কি ধরনের সেল রেফারেন্স নামটা একটু বলেন ফারানা টিপু ভাই তারপরে হচ্ছে মুসাদ্দেক মোল্লা যে সবাই বলেন যে এখানে কি ধরনের সেল রেফারেন্সটা কাজ করছে আমি এটা মাউস দিয়ে সিলেক্ট করে রাখলাম বলে ফেলেন ভুল করলে সমস্যা নেই ভুল করলে তো বুঝতে পারবো যে আসলে আপনি ভুল করছেন সবাই বলেন যাটা ঠিক আমি বলবো সবাই আগে বলেন আনসার দেন ভুল হোক যাই হোক বলেন ফারহানা আপনি বলেন কনফিউজড ওকে আমি সেল রেফারেন্সের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যদি অ্যাবসলিউট হয় অবশ্যই ডলার সাইন থাকবে এখানে সেল রেফারেন্স আসলে কিসের উপরে বেস করে আমরা সেল রেফারেন্স দিচ্ছি সেলের অ্যাড্রেসটা দেখেন এখানে I5L5 হ্যাঁ i5l5 এখানে কোনো ডলার সাইন আছে কারো সামনে? এখানে যদি ডলার সাইন থাকতো তাহলে আমরা বলতাম যে এটা অ্যাবসলিউট, আর এখানে এক মানে কোনোটার মধ্যেই কোনো ডলার সাইন নাই, তার মানে এটা হচ্ছে রিলেটিভ। আর রিলেটিভটা কালকে কিভাবে কাজ করে আমি বলেছিলাম, একটা শেপ দিয়ে দেখিয়েছিলাম মনে আছে, যে আপনি যখন এই একটা শেপ আর এখানে ধরেন এই আর একটা শেপ, তো দুইটা শেপ মানে রিলেটিভটা হচ্ছে এরকম, আপনি যখন সরবেন তখন এটাও সরবে, আপনি যখন নিচে নামবেন এটাও নিচে নামবে, মানে সে জায়গাটা জাস্ট মানে তার ডিসটেন্সটা সেম রাখবে, ঠিক আপনার ছায়ার মতন। হ্যাঁ, ডিসটেন্সটা সেম রাখছে, এখানে কোনো রিলেটিভটা ইউজ হচ্ছে না। আমি জাস্ট এখানে যখন কপি করে নিচে যদি পেস্টও করি তখন কি হচ্ছে, জাস্ট ওই সেল রেফারেন্স আমি চেঞ্জ হয়ে যাচ্ছে, এখান থেকে এখানে আসছে তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন এখানে যাচ্ছে তখন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে সেল রেফারেন্সটা জানার ফলে আমি ডাইনামিক্যালি কাজটা করতে পারছি, যদি না জানতাম তাহলে কিন্তু ডাইনামিক্যালি আপনি কাজটা করতে পারতেন না। সেল রেফারেন্সের কনসেপ্ট ছাড়া ডাইনামিক ভাবে কোনো কাজ আপনি পারবেন না, ঠিক আছে? প্রথমত হচ্ছে যে সোজা যদি মুখস্থ করে আপনি যদি কাজও করেন তাহলে এটা দেখলেই আমরা বোঝা উচিত যে সেল রেফারেন্স রিলেটিভ হচ্ছে তখনই যখন কোনো ডলার সাইন থাকবে না। ডলার সাইন যদি থাকে তাহলে সেটা অ্যাবসলিউট অথবা রিলেটিভ, অ্যাবসলিউট অথবা মিক্সড হবে। আর অ্যাবসলিউট হওয়ার জন্য কিন্তু এই সংখ্যার আগে এবং লেটারের আগে অবশ্যই একটা ডলার সাইন থাকবে, ঠিক আছে? কিন্তু এটা সংখ্যা অথবা লেটারের আগে কোনো ডলার সাইন নাই, আর যেহেতু সংখ্যা অথবা মানে খুব সহজে বোঝার উপায় হচ্ছে যে অ্যাবসলিউট হলে অবশ্যই ডলার সাইন থাকবে, এবং ডলার সাইন কার কাছে থাকবে? ডলার সাইন দুই জায়গায় থাকবে, সংখ্যার আগে এবং লেটারের আগে থাকবে ডলার সাইন। আর যদি রিলেটিভ হয় তাহলে ডলার সাইন থাকবে না, ঠিক আছে? আর যদি মিক্সড হয় তাহলে যে কোনো একটার আগে ডলার সাইন থাকতেই হবে, তাহলে সেটা মিক্সড, ওকে? আর এই যে রিলেটিভ অ্যাড্রেসের ফলেই দেখা যাচ্ছে যখন আমি এটা কপি করে এখানে পেস্ট করছি তখন তার পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, উপর থেকে নিচে যখন যাচ্ছে তখন সে তার কিন্তু এই যে এটার ক্ষেত্রে সিলেকশন হচ্ছে এই জায়গা ছিল, যখন আমি এটা কপি করে পেস্ট করছি তখন সে কি কপি করে পেস্ট করছে? সে ওই জায়গা যে 204 দেখাচ্ছে সেটাকে কিন্তু কপি করে পেস্ট করছে না, সে করছে কি ওই ভিতরে এই 204টা মানে কিভাবে আসছে, এই যে i4 থেকে l4, হ্যাঁ, এটাকে সিলেক্ট করেই না সে এখানে নিয়ে আসছে, তার তো নিজস্ব এটা ভ্যালু না, সে এগুলোকে সাম করে এখানে দেখাচ্ছে, এটাকে সাম করে এখানে 204। যখন আমি কপি করে পেস্ট করছি তখন কি করছে, সে ওই যে ফর্মুলার যে সেল রেঞ্জ সেই সিলেকশনটা হচ্ছে নিচে নিয়ে আসছে, ঠিক আছে? এই জিনিসটা কি ক্লিয়ার? ক্লিয়ার হলে দ্রুত লেখেন ক্লিয়ার। ওকে, আমাদের হাতে আর 3 মিনিট সময় আছে, তারপর আরেকটা সেশন শুরু হবে, সেই যদি কেটে যায় তাহলে সেই সেশনে জয়েন করবেন, ঠিক আছে? আর হচ্ছে যে অল প্লাস ইকুয়াল টু দিয়ে খুবই ইজিলি আমরা এটা কিন্তু সাম করতে পারি। আবার এভারেজ করার জন্য আমরা কিন্তু কি করছি, এখানে এভারেজটা লিখে বা আমরা যদি সামটাও লিখে যদি এইভাবে কাজ করতাম তাহলে সেটা কাজ করতো। এই যে এখানে সাম লিখলাম, ধরেন আমরা ফাংশনটা এইভাবে লিখে সিলেক্ট করে দিলাম, সাম লিখলাম, তারপর এখানে মাউসটা নিয়ে গেলাম, এখানে ডাবল ক্লিক করলাম, সাম হয়ে গেল অটোমেটিক্যালি, ঠিক আছে? ওই সেম ভাবে। আর অল প্লাস ইকুয়াল হচ্ছে যে এই সাম ফাংশনটা অল প্লাস ইকুয়াল টু দিলে অটোমেটিক্যালি সে রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে দেয়। কিন্তু যদি এখানে এরকম থাকতো যে ইকুয়াল টু সাম ইকুয়াল টু 4, দেখি এটা দিলাম, এটা দিলাম হচ্ছে কত 5, এখন দেখি এটা সে কিভাবে সিলেক্ট করে। প্লাস ইকুয়াল, ওকে, না সমস্যা নেই, ঠিক আছে। মানে এখানে আমরা দুইভাবে তিনভাবে শিখলাম। একটা হচ্ছে যে আমরা অল্ট প্লাস ইকুয়াল টু দিয়ে আমরা সামটা করতে পারি, এটা শুধুমাত্র সামের জন্য কাজ করছে এই শর্টকাটটা অল্ট প্লাস ইকুয়াল, কিন্তু অবশ্যই তার পাশে সংখ্যা থাকতে হবে, যদি সংখ্যা না থাকে তাহলে সেটা কাজ করবে না। আর এভারেজটা আমরা কিভাবে দেখলাম যে এভারেজ বা সাম সব ক্ষেত্রেই আরেকভাবে কাজ করবে, যে আমি ফাংশনটা লেখার পরে এখানে জাস্ট কোনায় যে একটা মাউস নিয়ে যাবো, ডাবল ক্লিক করবো, তাহলে সে অটোমেটিক্যালি সে ভ্যালুগুলা মানে ওই ফর্মুলাগুলো রিলেটিভ রেফারেন্সের কারণে নিচে ফর্মুলা গুলার যে সিলেকশনটা সেটাও চেঞ্জ হবে এবং ফর্মুলা গুলা সে এখানে অটোমেটিক্যালি লিখে দিবে, ঠিক আছে? এই 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 সিস্টেমটা অন্য সবার ক্ষেত্রেই কাজ করবে, ঠিক আছে? কিন্তু যদি এমন কোনো ইয়া থাকে যে আপনি লেফট সাইড থেকে রাইট সাইডে আপনি কোনো এভারেজ বা সাম করতে যাচ্ছেন, তখন সেই ক্ষেত্রে শর্টকাট উপায় হচ্ছে যে আপনি যে জায়গাটায় আপনি এভারেজ ধরেন এখানে করতে যাচ্ছেন, তাই এটা সিলেকশনটা করলেন, করার পরে এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে নিচের দিকে চলে যাবে। আমি চাচ্ছি যে রাইট সাইডে যেন অটোমেটিক্যালি হয়, তাহলে এখান থেকে আমি জাস্ট কপি মানে এই সেলটা আমি কপি করলাম, কপি করে তারপরে আমি এই জায়গাটায় জাস্ট আমি পেস্ট করবো, কন্ট্রোল V দিতে পারি অথবা মানে এন্টার প্রেস করব, কিবোর্ডে যে এন্টার আছে সেখানে আমি প্রেস করব, তাহলে সে ওই জায়গাটায় সে এটা এই ফর্মুলাগুলো চেঞ্জ করছে, মানে ফর্মুলাগুলো লিখে ফেলেছে এবং এই যে এখানে ভ্যালুগুলো যে প্রত্যেকটা সেলে চেঞ্জ হচ্ছে কিভাবে যখন সে সিলেক্ট করছে তখন দেখেন এখানে সিলেকশন হচ্ছে কোনটা এই সেলটা যখন আমি এখানে সিলেক্ট করছি দেখেন এটাও চেঞ্জ হয়ে গেছে কারণ হচ্ছে কি রিলেটিভ রেফারেন্সের কারণে কি হচ্ছে দেখেন এখানে K4 K12 ছিল আর এখানে কি ছিল এখানে দেখেন J4 J12 মানে এই যে ডাইনামিক্যালি কাজ করছে এটা হচ্ছে যে রিলেটিভ রেফারেন্সের কারণে একটু পরেই আর 1 মিনিট আছে 1 মিনিটের মধ্যে সেশন আউট হয়ে যাবে আবার লগইন করবেন হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন অথবা রাইট বাটন ক্লিক করেও কপি করা যায় তবে ইউজ করবেন শর্টকাট কি দ্রুত কাজ করার জন্য কাজে লাগে ঠিক আছে আর 15 সেকেন্ডের মধ্যে আপনারা সেশন আউট হয়ে যাবে আপনারা জয়েন করবেন নিউ সেশনে এখন পর্যন্ত তো ক্লিয়ার সবকিছু নাকি Okay, Everest.